Hey, what's up? This is Shubhankar and welcome to this video. আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। So আমরা আজকে আমরা একটা সিরিজ করতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমরা একটা সিরিজ করতেছিলাম, সেটা হচ্ছে যে হাউ টু মেক মানি অনলাইন। সো আপনারা এখানে প্রচন্ড আগ্রহ দেখাচ্ছে এবং অনেক সময় ভিডিওগুলো দেখতেছেন, যার কারণে আমারও সত্যি বলতে কি আমারও একটু উপকার হচ্ছে। আমার অনেক উপকার হচ্ছে কারণ আমার বাস টেম্পো অনেক বেড়ে যাচ্ছে। সো আজকে আমরা আপনারা অনেকে জিজ্ঞেস করছেন এর আগে যে ব্লগ সাইটে আমরা কীভাবে ব্লগ লিখে লেখালেখি করে আমরা কীভাবে টাকা উপার্জন করতে পারি। আমরা অনেক মেয়েও আমাকে ইনবক্স করেছিলেন যে ব্লগ তৈরি করে বা ব্লগ সাইট তৈরি করে আমরা কীভাবে অর্থ উপার্জন করতে পারি। তো ব্লগ সাইটটা কি, ব্লগ সাইটটা কি? তো ব্লগ সাইটটা হচ্ছে যে এমন একটা সাইট যেটা হচ্ছে যে ব্লগ সাইটটা হচ্ছে যে আমাদের এমন একটা সাইট যে যার মাধ্যমে আমরা হচ্ছে টাকা উপার্জন করতে পারবো, টাকা ইনকাম, মানে সরি ব্লগ সাইটটাতে আমরা বিভিন্ন ধরনের লেখালেখি করবো। তো আমরা যদি আমাদের লেখালেখি যদি শখ হয়ে থাকে, সেই লেখালেখি করেও যদি আমরা যদি টাকা উপার্জন করতে পারি, ক্ষতি কি, তাই না? তো ব্লগ সাইটটা এমন একটা সাইট যেখানে আমরা হচ্ছে লেখালেখি করতে হবে আমাদেরকে। তার আগে আমাদেরকে ফার্স্ট একটা আমরা ব্লগটা কোথায় লিখবো সেটা হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটে লিখতে পারি, আমরা পত্রিকায় লিখতে পারি। তো পত্রিকায় লেখাটা তো একটা অফলাইন বিষয় চলে গেল। তো পত্রিকাতে আমরা বিভিন্ন ধরনের কলাম লিখতে পারি, ওগুলা আমরা পত্রিকাকে আমরা চিঠি লিখতে পারি, পত্রিকার চিঠি লিখে আমরা আমাদের কলামগুলো জমা দিতে পারি। তো সেখান থেকে আমাদের দেয় আর কি। তো এখানে হচ্ছে যে পত্রিকায় লেখাটা একটা অফলাইন কাজ হয়ে গেল, যেহেতু আমি একটা সিরিজ বানাচ্ছি অনলাইন ইনকাম সম্পর্কে। সো অনলাইন ইনকাম সম্পর্কেই আমরা হচ্ছে ভিডিওটা আজকে বানাচ্ছি আর কি। সো অনলাইন যে ইনকামটা বানাচ্ছি যে আমরা কীভাবে ব্লগ সাইট থেকে টাকা ইনকাম করতে পারি, সেটা হচ্ছে যে একটা মেইন বিষয়টা হচ্ছে যে আমরা একটা ব্লগ সাইট খুলতে হবে বা তৈরি করতে হবে। সো ব্লগ সাইটটা আমরা কীভাবে তৈরি করতে পারি, তো ব্লগ সাইটটা তৈরি করার মেইন উপায়, ব্লগ সাইটটা মেইনলি তৈরি করার উপায়টা হচ্ছে যে আমরা প্রথমে একটা ওয়েবসাইট খুলতে হবে। তো আমরা হচ্ছে ব্লগ স্পট দিয়ে ওয়েবসাইট খুলতে পারি বা একটা ডোমেন কিনে বা হোস্টিং না কিনে। ব্লগ সাইটে কিন্তু হোস্টিং ফ্রি, এটা কি আপনি জানেন কি না জানি না, এটা কিন্তু আমাদের একটা মূল পয়েন্ট। অ্যান্ড আমরা যারা স্টুডেন্ট মানুষ যারা আমাদের কস্ট কাটিংয়ের দরকার হয়, তারা কিন্তু আমরা এই ফ্রি হোস্টিং নিয়ে কিন্তু আমরা চালাইতে পারি। তো এ হচ্ছে মেন ব্যাপার। তো সেকেন্ডে হচ্ছে যে আমরা হচ্ছে কীভাবে কি ব্লগ স্পট তৈরি করতে পারি বা হোস্টিং তৈরি করতে পারি, এরকম করে কিন্তু আমরা ভিডিও বানাইতে পারি আর কি। সো এই হচ্ছে মেইন ব্যাপার। সো আমরা এরপরে হচ্ছে আমরা হচ্ছে ব্লগ স্পটে তৈরি করবো আর কি হোস্টিং। তো এরকম করে আমরা হোস্টিং তৈরি করার জন্য আমরা হচ্ছে ব্লগ স্পটে তৈরি করবো এবং ব্লগ স্পটে একটা ওয়েবসাইট খুলবো। তো আমরা ওয়েবসাইট কীভাবে খুলবো সেটার বিস্তারিত আমরা না যাচ্ছি, কারণ আমরা ইনকামের মেইন সোর্সটা দেখাবো, বাদবাকি রিসার্চ করার দায়িত্ব কিন্তু আপনাদের। কারণ আমরা কিন্তু আমরা রিসার্চের মাধ্যমে কিন্তু আমাদের যে কোনো একটা জিনিস অনলাইন তৈরি করতে হয়। অনলাইনে ইনকাম করতে গেলে কিন্তু আপনাদের রিসার্চটা কিন্তু অনেক ভালোভাবে করা প্রয়োজন, ঠিক আছে? তো অনলাইন রিসার্চটা আপনি কীভাবে করবেন? তো আপনি যদি ইউটিউবে লেখে বা ইউটিউবে বা ফেসবুকে লেখে যদি সার্চ দেন হাউ টু ক্রিয়েট এ ব্লগ সাইট, সো আপনারা কিন্তু এটা কিন্তু ফুল ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমরা কীভাবে ব্লগ সাইট তৈরি করতে পারি। সো এই হচ্ছে মেইন ব্যাপার। সো আপনারা কিন্তু এরকম করে সব কিছু তৈরি করতে পারেন। তো তারপর নেক্সট আসে, তো তারপর আমাদেরকে ব্লগ সাইটটা প্রথমে অর্গানাইজড ওয়েতে করতে হবে। যেমন আমরা কোথায় ঢুকলে কী করতে পারি, যেমন আপনার টেক রিলেটেড ব্লগ বানাতে পারেন, নিউজ রিলেটেড ব্লগ বানাতে পারেন, বিভিন্ন ধরনের ব্লগ সাইট আপনি লিখতে পারেন, এমনকি আপনার স্টোরি সাইডেও ব্লগও লিখতে পারেন। আপনারা বাংলাতে লিখতে পারেন, আপনারা ইংলিশে লিখতে পারেন, যেই ইচ্ছাতে ইচ্ছা সেই ইচ্ছাতে লিখতে পারেন। তবে ইংলিশের আপনার সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমাদের ইংলিশ সাইটগুলো যে সাইট থেকে ভিউ হয়, যেমন ইউএসএ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো যেসব সাইট থেকে ভিউ হয় সেগুলো আপনার মনিটাইজ হওয়ার পরে যেগুলো সিপিসি সেগুলো অনেক হাই। দেখা যাচ্ছে আপনি যদি 100টা ভিজিটার পান ইংলিশের, তাহলে আপনি যে ডলারটা ইনকাম হবে, আপনি দেখা যাচ্ছে যে 10,000টা ভিজিটার পাইলে আপনার বাংলাতে সেই টাকা ইনকাম হচ্ছে। বাংলাতে সিপিসি খুবই কম, সেই জন্য বাংলাতে আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট খুবই কম করি অ্যান্ড ওয়েবসাইটেও তাই। আমি সবসময় ইংলিশতেই সবসময় কাজ সারানোর চেষ্টা করি। তো এই হচ্ছে মেইন ব্যাপার। তারপর হচ্ছে আমরা যেটা হচ্ছে করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে
তারপরে মেইনলি সাজাতে হবে, তারপরে আমাদেরকে একটা একটা করে কন্টেন্ট আপলোড দেওয়া তৈরি করতে হবে, আমাদেরকে সম্পূর্ণ অ্যাডসেন্সের রুলসটা মানতে হবে, 20-25টা কন্টেন্ট আপলোড দিতে হবে, প্রত্যেকটাতে বিভিন্ন একটা বা দুইটা করে হচ্ছে ভিজিটর থাকলে আপনি মেবি আপনার ব্লগ সাইট অ্যাপ্রুভ দিয়ে দেন, এবং কিছু দিনে পুরাতন হতে হয়, সেটা আমাদের রুলস মেনে ল বাই ল কাজ করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের এমনভাবে সিস্টেমেটিক ওয়েতে আমাদের কাজ করতে হবে যাতে আমরা কোনো ধরনের কাউকে দিয়ে যাতে ভিজিট না করা, তাহলে কিন্তু আমরা কিন্তু ব্লগ সাইট জীবনে কিন্তু অ্যাপ্রুভ পাবো না। সো এরকমই ব্যাপার, তারপরে আমরা হচ্ছে এখানে তারপরে আমরা কোনো প্রকার মনিটাইজ বা কোনো দিনে ইনভ্যালিড ক্লিক করবো না, তারা কিন্তু আমরা ডিজেবল হয়ে যাবে। সো এই হচ্ছে মেইন ব্যাপার। সো আর আরেকটা কথা বলে রাখি যে যদি এরকম ধরনের ভিডিও যদি আমার পান তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এইভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ পাবেন এবং যখন আপনার পরবর্তী যখন ভিজিটর ঢুকবে তখন আপনারা টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। তো এইভাবে আপনার মাসে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিও যদি আবার দেখতে চান আবারও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।